আজকে মহালয়া, আর মহালয়া মানেই হচ্ছে আগমনী, মা দুর্গার আগমনী। তো আজকে আমি বেরিয়ে পড়েছি মা দুর্গাকে খুঁজতে, কিন্তু প্রতিমায় নয়, মানুষের মধ্যে। তো চলো দেখে নিই আমাদের মধ্যেই যেই দুর্গাগুলো বাস করছে তাদের জীবনে ছোট ছোট মুহূর্ত তাদের থেকে জেনে নেব। দিদা, সব মেয়ের মধ্যেই তো দুর্গা আছে, তো তোমার জীবনে কি এরকম এসেছে যখন তুমি একা লড়াই করেছো? হাজবেন্ড করেছিল, বাইপাস সার্জারি হলো, তা আমি একাই তো সব কিছু করলাম। মানে তাকে নিয়ে যাওয়া, হসপিটালে নিয়ে যাওয়া আসা, তার অপারেশন হলো, তাকে বাড়িতে নিয়ে এলাম, সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলে এখন আমি আমার নিজের কাজে করছি, এই ঘরে আছে। বাবা, আমার জীবনে একা লড়াই করেছি আসেনি, এখন যা লড়াই চলছে না রে মা, সে আমি যেতে পারলে মনে হয় না, সেই লড়াইটা এখন চলছে আমার এই যাওয়ার কালে। আমার জীবনে আগে আমি ভালো ছিলাম, সে যত বয়স হচ্ছে তত আমার দুঃখের কপালে লড়াই করে গেছে আর কি। কেন লড়াইটা কিসের? এই শান্তি ভাইদের নিয়ে, মানে জায়গার উপর বসে তাকে যাওয়া হয় ছেলে ফুলে নিয়ে, এখন ছেলেরা তো বড় হলে যাওয়া হয়, নিজে তারা কিছু চেনে না, এবং মা যাতে এখন সব দিকে। একা লড়েছ বলতে, আমার হাজবেন্ড সার্ভিস করতেন, 2005 সালে হঠাৎ করে উনি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। ছেলে তখন 12 ক্লাসে দ্বিতীয় পরীক্ষা ছিল, সেদিন থেকে শুরু হয়েছে একা লড়াই। ছোটো থেকে বড় সব একাই লড়াই করে আসছি, 14 বছর হয়ে গেছে, স্বামী চলে গেছে, তারপরে তারপরে এমবিএ করানো, তো অবশ্যই ফ্যামিলির লোকেরা পাশে ছিল, ফ্যামিলির লোকেরা পাশে না থাকলে আমি হয়তো এই জীবনটাকে বয়ে নিয়ে চলতে পারতাম না, এটাই আমার একার লড়াই। স্কুল লাইফে এরকম অনেকে গেছে, যখন আমি মানে সিচুয়েশনে এমন সিচুয়েশনে ছিলাম যেখানে আমার বন্ধুরাও আমার পাশে ছিল না, সেখানে আমাকে একা লড়তে হয়েছে। মা হ্যাঁ ফ্যামিলি ছিল, এমন মানে মেয়ে হই যেহেতু সেটা ফ্যামিলিকেও আমি বলতে পারবো না, সেটা আমাকে নিজেকেই হ্যান্ডেল করতে হয়েছে। একটা মানসিক শক্তি হয়তো ঠাকুরের আশীর্বাদ দিয়ে আমি পেয়েছিলাম, আমার বাড়িতে দুর্গা পুজো হয়, সে মা দুর্গার আশীর্বাদ দিয়ে হয়তো একটা আমি মানসিক শক্তি পেয়েছিলাম, তাছাড়া হয়তো এই লড়াইটা আমি না দিয়ে ফেললাম। সো সরি, তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? সব সময় তো কাঁদছি গো, সব সময় কাঁদি। তোমরা ভালো থাকো, তোমরা জীবনে খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আর তুমি বাকি মেয়েদেরকে কি বলবে আজকালকার যারা মেয়েরা আছে? আমি বাবা মেয়েদের মা ছেলেদের বাবা ছাড়া কথা বলি না, এখনো আগে সম্মানটা আগে সম্মানটা, যে আমি এ হয়ে গেছে, এই আমি শ্মশানপাড়ে বাড়ি তো আমার বসে থাকি, কেউ বললো ও দিদা কী করছো, আমি বসে আছি রে বাবা, কিছু খেয়েছো, আমি তোমরা দিয়েছো দাও কিছু খাই, এই জন্য লড়াইটা যাওয়াটা চালিয়ে যাচ্ছে, এই চালিয়ে যাচ্ছে, লড়াই চালিয়ে যাচ্ছে।